গতকাল রাতে আমরা প্রাইশচার্চ থেকে তরঙ্গা এসেছি। আজকে আমাদের ডে অফ, বিকজ আজকে ক্রিসমাস, এখানে সবার ছুটি, এখানে কেউ কাজ করবে না আজকে, আজকে ছেলেদেরও একটা ছুটি। আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি প্রাইশচার্চে। গতকাল সকালে আমাদের টিম সেশন ছিল একটা। আগামী দুই দিন অর্থাৎ 26-27 তারিখ আমরা ট্রেনিং করবো, ইনশাল্লাহ খুব ভালো ট্রেনিং হবে, আশা করি হার্ড ট্রেনিং হবে। 28-29 আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, 30 তারিখে আমাদের ব্রেক হবে, আবার 31 তারিখে ম্যাচের পর আমরা 1 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবো তরঙ্গাতে। তো সোফার সো গুড, আশা মাশাল্লাহ, ছেলেরা সবাই ফিট আছে, ভালো আছে, প্র্যাকটিসও ভালো হচ্ছে। আমরা আশা করছি ফিঙ্গার ক্রস, আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এর আগে নিউজিল্যান্ডে আমরা 10টা টেস্ট ম্যাচ খেলেছি, এটা যার রেকর্ড খুব একটা ভালো না, এক্সেপ্ট 2016 ওয়েলিংটন টেস্ট ম্যাচে আমরা যেটাতে ডে ফাইভে ডি এর পরে হেরেছিলাম। তো ওইটাকে আমরা আমাদের একটা ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি যে ওই টেস্ট ম্যাচ যদি আমরা 595-8 উইকেটে করতে পারি, ডিক্লেয়ার করেছিলাম ওই ম্যাচটা, আমরা ওই জায়গাটা আমরা চাই যে আমরা থেকে ভালো কিছু করতে, ইনশাল্লাহ। আল্লাহ মানুষ।